ছেলেটাকে দেখে বেশ টাকাওয়ালা মনে হচ্ছে। কোনোভাবে যদি ওকে ফাঁসানো যায় তাহলে ওর সব টাকা হাতিয়ে নেওয়া যাবে। একটা ট্রাই করেই দেখি। আয় অটোওয়ালা, গাড়ি থামাত। আয় আয়। কিরে বেয়াদ্দ, মেয়ে দেখলি কি গাড়ি টাচ করতে ইচ্ছা করে নাকি? এই মুখ সামলাই কথা বলেন, আমি আপনাকে টাচ করলাম কোথায়? আপনিই তো আমাকে টাচ করতেছিলেন, হ্যাঁ, এখন আমাকে অপবাদ দিতেছেন। তুই কি নিজেকে হিরো মনে করিস যে আমি তোকে টাচ করতে যাব? ম্যাডাম, আপনি মিথ্যা কথা কইতেছেন কেন? আমি তো আয়নাতে সব কিছু দেখছি, আপনি নিজেই তো সাদা গায়ের উপর বসছেন। তোর কাজ অটো চালানো, তুই অটো চালাবি, পিছন থেকে মেয়েদেরকে দেখা না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, না হলে আরেকটা থাপ্পড় মারবো। এই ম্যাম, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন, আপনি ভুল করতেছেন, আপনি চুপচাপ এখান থেকে চলে যান, না হলে কিন্তু ঝামেলা হবে। এই চলো। এই কোথায় যাচ্ছিস? আমি এখন পুলিশকে কল করব। কি কইতেছেন ম্যাম, সাদে তো কোনো অন্যায় করে নাই, তাহলে সাদ শুধু শুধু কেন থাকবো? আপনি কেন শুধু শুধু পুলিশে ফোন দিবেন? পুলিশ ডাকবো কেন? দাঁড়া, পুলিশ ডাকি তারপরে বুঝি কেন পুলিশ ডাকছি। প্লিজ প্লিজ ম্যাডাম, পুলিশে কল করে না, তাহলে আমি সব আমার পরিবার না খেয়ে মরে যাবো। ম্যাডাম, কাছে আমি পুলিশ ডাকবো না, আমাকে 50,000 টাকা দে, আমি আর পুলিশ ডাকবো না। কি বলছেন ম্যাডাম, 50,000 টাকা? এত টাকা কই পাবো? আমি তো 6 মাসের টাকা কামাইতে পারি না। 50,000 টাকা কোথায় পাবি সেটা আমার দেখার বিষয় না, আমাকে 50,000 টাকা দিলে আমি আর পুলিশকে কল করবো না। তার মানে আপনি এই টাকার জন্য এতক্ষণ ড্রামা করতেছিলেন না, টাকাটাই আপনার মেইনলি দরকার? হ্যাঁ, টাকাটা আমার মেইনলি দরকার, এখন টাকাটা দিয়ে এখান থেকে বিদায় হয়ে যা দুইজন। আমরা আপনাকে কোনো টাকা দিব না, আপনি পুলিশকে ফোন দিবেন নাকি জজ ব্যারিস্টারকে ফোন দিবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, আমি তাহলে এখন পুলিশকে কল করি। না না ম্যাডাম, পুলিশে কল দিতে না, টাকার ব্যবস্থা আমরা করতে আছি। স্যার একটু এদিকে আইন না। আমি কেন ওইদিকে যাবো? হ্যাঁ স্যার। বলো স্যার, আমার কাছে 10,000 টাকা আছে, আপনিও 10,000 টাকা দেন স্যার, 10,000 টাকা দিয়ে 20,000 টাকা স্যার। তুমি কি বলতেছো, আমি কোনো অন্যায় করেছি আমি টাকা দিব? আমি তো নিজে টাকা দিবই না, তোমাকেও টাকা দিতে দিব না। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন, আমি খুব প্রবলেমে পড়ছি, দুইটা ছেলে মিলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করতেছে, আমার গায়ে হাত ধরছে, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে ম্যাডাম, আপনি পুলিশে কল করতে কেন গেলেন? স্যার আপনাকে খালি খালি পুলিশের দোকানে পাইতে গেলাম। আরে বোকা, তুমি কান্নাকাটি করতেছো কেন? আমি আসি না এখানে, তোমার কিচ্ছু হবে না, আসতে দাও পুলিশকে। কিচ্ছু হবে না তাই না? পুলিশ আসুক, তারপর দেখ তোদের কি হয়। ম্যাম আপনি কল করেছিলেন? হ্যাঁ ম্যাম, আমি কল করেছিলাম। আর এই যে এই দুজনকে দেখতেছেন, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, আমার সাথে আরো অনেক বেয়াদবি নোংরামি করছে। কি রে এমন করেছিস কেন? তোদের বাসায় কি মা বোন নেই? চল আজকে থানায় নিয়ে গিয়ে তারপর তোদেরকে মজা বোঝাবো, ডান্ডার ভারী মারলে না তারপর সব ঠিক হয়ে যাবে। দেখুন ইন্সপেক্টর, আপনি শুধু ওনার কথাই শুনছেন, আমাদের তো একটু বলতে দিবেন। হ্যাঁ, উনি আমাদের ব্ল্যাকমেইল করেছে, যখন আমরা টাকা দিতে রাজি হইনি তখন উনি আপনাকে ফোন দিয়েছে, এখানে আমাদের দোষ কোথায়? দেখলেন তো ম্যাম, আপনার সামনে কিরকম মিথ্যে কথা বলতেছে, ওদেরকে থানায় নিয়ে যান। এই চল চল থানায় চল। কি ইন্সপেক্টর, আপনি পুলিশ হয়েছেন বলে যা ইচ্ছে তাই করবেন? শুধু এই মেয়েটার কথা শুনবেন, অপরজনের কথা শুনবেন না? দেখ, বেশি কথা বলা আমি পছন্দ করি না, আমার তো মনে হয় তোদেরকে ডান্ডার বাড়ি না মারলে তোরা ঠিক হবি না। চল থানায় চল, তারপর তোদেরকে বুঝাচ্ছি মজা। না না ম্যাডাম, ডান্ডার বাড়ি দিতে না, আমরা আপনাদেরকে এমনি থানায় দেবো। আরে দাঁড়াও, কোথাও যেতে হবে না, গেলে ওনারা যাবে। আমি চলে যাব না, পুলিশের মার কখনো খাস নাই তো, তাই বুঝতে পারিস না পুলিশ কি জিনিস। ম্যাম আপনি ওদেরকে থানায় নিয়ে বুঝিয়ে দিন পুলিশ কি জিনিস। আপনি ঠিকই বলেছেন, থানায় যাবে ডান্ডার বাড়ি খাবে তারপর সব ঠিক হয়ে যাবে, তারপর বুঝবে পুলিশ কি জিনিস। এই চল। এই দাঁড়ান। সরি স্যার। সরি মানে কি বলছেন এসব ম্যাম? আপনি চুপ করুন, আপনি জানেন উনি কে? উনি আমাদের এলাকার নতুন এসপি। কিন্তু স্যার আপনার তো কালকে আসার কথা ছিল, আজকে চলে আসলেন স্যার তাও গাড়ি ছাড়া। আমি যদি কালকে আসতাম অফিসিয়াল গাড়ি করে তাহলে তো এই পরিবেশটা দেখতে পেতাম না, এর জন্য সিভিলে আমি এই পরিবেশটা দেখার জন্য আজকেই আসছি, আর এই যে দেখে গেলাম এই এলাকার পরিবেশটা কি। আর আপনি কতটা ভুল করেছেন এখন বুঝতে পারতেছেন?
সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর কখনো এরকম করবো না। আপনি যে ভুলটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য, আপনার এই ভুলের জন্য কোনো ক্ষমা নেই। অফিসার, ওনাকে নিয়ে যান। জি স্যার, চলুন চলুন বলছি।